নমস্কার বন্ধুরা টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একটা চিকেনের স্ন্যাক্স নিয়ে চলে এলাম আর এটা বানানো ভীষণ সহজ আর খুবই ক্রিস্পি হয় বাড়িতে কোনো অতিথি এলে বা সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে ঝটপট এটা বানিয়ে নিতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ বোনলেস চিকেন চিকেনটা একটু লম্বা করে আমি ছোট করে কেটে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা আপনারা দিতে পারেন দিয়ে দেবো এক চামচ ভিনিগার এক চামচ সয়া সস সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প চিকেন দিয়ে অনেকগুলো স্ন্যাক্স তৈরি হয়ে যাবে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা আধ ঘন্টার সময় যদি না থাকে আপনাদের হাতে তাহলে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন একটা আলু আমি বড়ো সাইজে নিয়ে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি এইভাবে গ্রেট করে নেব ভালো করে ধুয়ে জলটা চেপে ফেলে দিতে হবে তারপর একটা বাটিতে এভাবে নিয়ে নিয়েছি আর একদম ঝুরঝুরে হয়ে আছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ময়দাটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আলুর মধ্যে কিন্তু লবণ দেয়া যাবে না লবণ দিলে আলু থেকে জল ছেড়ে দেবে এইভাবে শুকনো করে মেখে নিয়েছি আর চিকেনটাও এদিকে ম্যারিনেট হয়ে গেছে ভালো মতন একটা করে চিকেন এইভাবে আলুর মধ্যে দিয়ে ভালো করে আলুটা দিয়ে কোট করে নেব এই স্ন্যাক্সটা খেতেও যেমন সুন্দর আর দেখতেও কিন্তু খুবই সুন্দর তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে আর সকলের ভালো লাগবে সবকটা ভেজে আমি তুলে আপনাদের দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিসপি হয়েছে আর দেখতে তো অসাধারণ হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে তো তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন